আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। 21 বছর আগে কার্ড ছাপানোর পর বিয়ে ভেঙে যায় সালমান খানের, কিন্তু কেন আসুন দেখে নেই বিস্তারিত। আজ থেকে প্রায় 21 বছর আগে বিয়েটি যদি হয়ে যেত সালমান খানের বিয়ে নিয়ে, তাহলে আর এত কৌতূহল থাকতো না। বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে খ্যাত সালমান খান, তার বিয়ে ঠিক হয়েছিল 1999 সালে। সম্প্রতি সালমান খানের বিয়ে সংক্রান্ত বিষয় জোরদার ভাইরাল হয়েছে। তখন সালমান খানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক সাজিদ জানিয়েছেন, সালমানের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল, বিয়ের 4 থেকে 5 দিন আগে বিয়ে ভেঙে গিয়েছিল। ভারতীয় গণমাধ্যমের খবর দ্য কপিল শর্মা শোতে হাউসফুল 4 এর প্রমোশনে এসে সাজিদ জানিয়েছিলেন, বেশ মজার ছলে তিনি বলেছিলেন, বিয়ের কিছুদিন আগে বিয়ে বিয়ে ভেঙে গিয়েছিল সালমানের, এমনকি কার্ড ছাপানো থেকে নিমন্ত্রণ পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল, তবুও বিয়ে ভেঙে গিয়েছিল সালমানের। সেই শোতে কপিল শর্মা সাজিদকে জিজ্ঞেস করেছিলেন, সাজিদ, সালমান বিয়ে না করার শপথ খেয়েছিলেন, সালমান বিয়ে না করলেও তিনি বিয়ে করে ফেলেছেন। জবাবে সাজিদ জানিয়েছেন, 1999 সালে দুজনে বিয়ে করার জন্য মনস্থির করেছিলেন, সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, কার্ড ছাপানোর পরও সালমান খান জানিয়েছিলেন তিনি বিয়ে করবেন না। তবে এটি আজ পর্যন্ত কারো কাছে জানা নেই সালমান খান কেন বিয়ে করেননি। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।